কারুণ্যের শিরায় মুক্তির আভাস ধমনীতে জাগে যুক্তের উল্লাস স্লোগান নিয়ে খুলনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দুদিনের ইউনিমেড অ্যান্ড ইউনি হেলথ জাতীয় মেডিকেল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ন্যাশনাল ডেবিট ফেডারেশন বাংলাদেশ এবং খুলনা মেডিকেল কলেজ আয়োজিত প্রতিযোগিতায় ছেষট্টি মেডিকেল কলেজের আটশোর বেশি শিক্ষার্থী বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ মেডিকেল বিতর্কে অবদানের জন্য রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার কাউসার হাবিবকে আজীবন সম্মাননা দেওয়া হয় বিতর্ক সকালে খুলনা মেডিকেল কলেজ থেকে বের করা হয় র্যালি পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা আব্দুল আহাদ এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব ইউনি হেলথ ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন ভুইয়া এবং অন্যরা